কাজের বেলায় কাজী, কাজ ফুরোলে তখন। ঠিক এই প্রবাদের শেষের অংশ যেটা বলে সেটাই কি প্রমাণ করলেন এই চালক? পেট্রোল পাম্প কর্মীর সঙ্গে চালকের অমানবিক আচরণ দেখুন কি করলেন তিনি। গাড়িতে জ্বালানি শেষ, তাই জ্বালানি নিতে হবে, ব্যাস পেট্রোল পাম্পে যাওয়া। কিন্তু জ্বালানি নেওয়াও শেষ, এবার টাকা দেওয়ার পালা। তো তখনই ঘটলো এই ব্যাপার। গাড়িতে তেল ভরে তেল ভরার জায়গায় চাবি বন্ধ করে চালকের আসনের দিকে এগোচ্ছিলেন পেট্রোল পাম্পের মহিলা কর্মী। তবে তারপর যা ঘটলো তা ঘুণাক্ষরে টের পাননি তিনি। পেট্রোল পাম্পে জ্বালানি ভরতে আসা এই গাড়ির চালক এবং পেট্রোল পাম্পের মহিলা কর্মীর মধ্যে কথোপকথন মুহূর্তে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, সেই ফুটেজ ভাইরাল। ভিডিও দেখা যাচ্ছে পেট্রোল পাম্পে মহিলা কর্মী জ্বালানি ভরার জন্য টাকা চাইছেন, বেশ কয়েকটি নোট তার হাতে না দিয়ে মাটিতে ছড়িয়ে দিচ্ছেন চালক। ভিডিও দেখে নেটাগাড়িকরা রীতিমতো রেগে গেছেন চালকের ওপর। ভিডিওর শেষ দৃশ্যটি ক্রোধের মাত্রা ছাড়িয়েছে। শেষ দৃশ্যে দেখা যাচ্ছে ওই কর্মী মাটি থেকে একটি একটি করে নোট তুলতে তুলতে চোখ মুছছেন, গাড়িটি এগিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত ক্যামেরা নজর এড়াতে পারেনি, পুরোটাই লেন্স বন্দী হয়েছে। সত্যি কি অমানবিক না, যারা সাহায্য করছে, যারা আমাদের জন্য কাজ করছে, আমরা যাদের থেকে সুযোগ নিচ্ছি তাদের সঙ্গে এরকম ব্যবহার, এটা কি মনুষ্যত্বের পরিচয়? কি বলেন আপনারা?